আমাদের বর্তমান সময়ের বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ যিনি আজকে এশারের পরে বয়ান করেছেন যিনি আমার উস্তাদ হওয়া আমার জন্য গৌরব কিন্তু আমি তার ছাত্র হিসেবে পরিচয় দেওয়া তার জন্য লজ্জা তিনি আমার উস্তাদ এই কথার পরিচয় দেওয়া আমার জন্য কি গৌরব কিন্তু আমি তার ছাত্র এই পরিচয় তার জন্য লজ্জা শেখ হল ইসলাম আল্লামা তাকি উসমানি সুযোগ্য খলিফা বাংলাদেশের এই সময়ের একজন সর্বোচ্চ 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 একজন যোগ্য মুফতি আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন ফকিহুল আসর আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন দামাদ বারাকাত হুম করে বয়ান করছেন গতকালকে হজরত বয়ান করছেন এশারের করে আমাদের সালেপুর মাদ্রাসা এই মাসজিদ থেকে পশ্চিম দিকে বড় মসজিদ এই রোড দিয়ে তো গতকালকে হজরতের বয়ান শোনার আমার তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ আমি বয়ান শুনছি আজকেও যখন এই উপর উঠছি কানে আওয়াজ আসতেছে হজরতের আওয়াজ খুশি হয়েছিলাম কই যাক আজকেও শুনতে পারবো কিন্তু ওখানে উঠার পরে ওই যে আশপাশে দোস্ত আহবাবরা এমনভাবে গিরা দিছে আর ছুটতে পারি আর হজরতও খুব মুক্তাসার বয়ান করে ছেড়ে দিয়েছেন হজরতের একটা কথা মনে আসছে গতকালকের বয়ানের বলতাম এটা গৌরব লজ্জা নয় আমরা আমাদের আকাবেরদের মনীষীদের বুজুর্গদের কথা নকল করতে পারা এটা আমরা আমাদের জন্য সফলতা মনে করি আর ফোড়া কোপাল আর হতবাগা যারা এরা বলে আবার কি এর মুরুবি কি এর আকাবে ডাইরেক্ট কোরআন হাদিস তুমি মার কয়নি একদল আসেনি এরকম ডাইরেক্ট কোরআন হাদিস মারো কি আবার ফির কি এর বুজুর্গ আকাবে কিন্তু দুর্ভাগ্য হ্যাঁ তো মানে মানে যে শাহি রোড মানে না সিরা গলিক মানে কথা কয় না শাহি রোডের বুজুর্গ যারা ওদেরকে মানে না ওদের কথা বলে না কিন্তু মাঝে মাঝে দেখি বলে অন্যের কিরে মেইন রোড এমন এক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নকল করে বয়ানের মধ্যে এমন জনের নাম নকল করে আর কি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক খুঁজলাম নাই আমাদের কুমিল্লা টু সোনাপুর আঞ্চলিক মহাসড়ক খুঁজলাম তাও নাই এরপরে আমাদের সোনাপুর টু কোম্পানিগঞ্জ এটাও তো এখন এক ধরনের প্রায় আঞ্চলিক মহাসড়কের মতো হয়ে গেছে সেটাও বুঝলাম সেটাও নাই সুবর্ণচরের দিকে গেছে এক রাস্তা সেটা বুঝলাম সেটাও নাই দেখি যে আঙ্গ পৌরসভার বারে খালের উত্তর হারে বাঙ্গা রাস্তা অজ্ঞা ধীরে পাওয়া যায় তার মানে এমন এক থার্ড ক্লাসের একজনের নাম নকল করবে সে তার বয়ানের মধ্যে কথা বলেন ঠিকটা বেটি এটা আমাদের গৌরব আমরা কোরআন হাদিস যা শিখেছি যা শিখি যা বলবো যা বলেছি আমরা চেষ্টা করি আমাদের মুরব্বীদের ও মুরব্বিদের মাধ্যমে তাদের ও বরাকাতে বলতে চেষ্টা করি ঠিক ঠিকঠাক ঠিক এটাই জিন্দিগিতে বরকত আসার কারণ আমাদের ছাত্র ভাইরা মাঝে মাঝে বিভ্রান্ত হয় ওই কথা সেই কথা ওই দাওয়াত সেই দাওয়াত পাইয়া মাঝে মাঝে বিভ্রান্ত হয় যে উস্তাদের দর্শে বসে যে উস্তাদ থেকে এলএম শিখে আমার অবাক লাগে যে উস্তাদ সুল্লাম মাইবুজির মতো কিতাব পড়ায় হেদায়া রাবের মতো কিতাব পড়ায় তফসিরে বাইজাবির মতো কিতাব পড়ায় তিরমিজির মতো কিতাব পড়ায় যে উস্তাদ তারপরে শরহে তাহজিবের মতো কিতাব পড়ায় কুতবির মতো কিতাব পড়ায় নুরুলা নোয়ারের মতো কিতাব পড়ায় এরকম দকিক দকিক কঠিন কঠিন পেচিলা পেচিলা কিতাবগুলোকে কাফিয়া শরহে জামির মতো কিতাব পড়ায় এরকম কিতাবগুলিকে যে উস্তাদ পানির মতো সহজ করে দেয় আমাদের ছাত্ররা ওই সামনে বসে ওই উস্তাদকে ফলো করা তো দূরের কথা তার থেকে শিখা দূরের কথা এস্তেদাদ যোগ্যতা কাকে বলে এটা বানানো তো দূরের কথা ওই দর্শে বসে বসে মাথার ভিতরে ঘুরে ওই বাহিরে কাপ থেকে কি শুনছে ছ নম্বর ন নম্বর সিদাগলি খালের হেইপার এগুলির ফিকির করে কথা বলেন ঠিকটা বেটি এটাই আফসোস এই ছাত্রভাইরা ভালো করে শুনেন যদি এরকম মেজাজের কেউ থাকেন আল্লাহর বলি আমি আপনার একজন আপনাদের মতো এক ভাই আপনাদের মতো এক ভাই আল্লাহর ওয়াস্তে বলি এই সমস্ত ফিকির গুলা ছাড়েন এই রোগে যারা ধরবে সে ধ্বংস হয়ে যাবে তার এলমো আমলে কোনো বরকত হবে না হুম হাম যা করুক মেলা কিছু করে মেলা কিছু বুঝে কদিন আরো দেখবেন কিচ্ছু নেই আমরা আমাদের ছাত্র জীবনে বহুত দেখছি যারা থেকে বেশি বুঝছে এ আস্তে জড়িয়ে গেছে এখন কেউ জমি আলী করে কেউ সি অথচ আমরা মনে করছি এটাই যুগের সেরা সাইকোল আদি হবে যদি সে তাওরা পর্যন্ত পোস্ত ওস্তাদের দোয়া নিয়া যদি পুষতে পারতো তাহলে আমি অনুসারে কেউ বোলাইতো না মানুষে হেরে বলাইত কিন্তু এখন একজনে সিএনজি চালা আরেকজনে জমির দালালি করে এই জন্য বলি আল্লাহর ওয়াস্তে ওস্তাদ থেকে বেশি বুঝতে যাবেন না ওস্তাদের বদ দোয়া নিবেন না ওস্তাদের সামনে ভাব এরকম ধরবেন আপনি কিচ্ছু বুঝেন না বোকাও সাজবেন বোকা হইয়া থাকবেন তাহলে ইনশাল্লাহ কিছু থেকে কিছু হবেন আর যদি উস্তাদ থেকে বেশি চালাক ভাবেন চালাক মনে করেন বাহিরের কারো অন্য কারো ফার্ম যদি মাথায় ঢুকে তাহলে বরবাদ হয়ে যাবে আমার এক উস্তাদের একটা কথা বলি তাহলে এ উস্তাদের আপনারা সবাই চিনবেন আমার তিরমিজির উস্তাদ বোখারির উস্তাদ শেখ হল হাদিস হজরত মাওলানা কামাল উদ্দিন দামাদ বারাকাত আমাদের মোহতাম সাহুজুর সাথেও একবার খুব গভীর মোহাব্বতের সম্পর্ক আমাদের দাদা উস্তাদ আহ আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে গেছেন আমাদেরকে এতিম করে গেছেন আল্লাহ সাব্বির আহমদ রহমতুল্লাহ আলাই হজরতের সাথেও খুব গভীর আন্তরিকতা ছিল শেখ হলাদিস মালানা কামাল উদ্দিন দামাত উনি আমাদেরকে একটা উদাহরণ দিয়েছেন লোকমা দিতে হয় ভিতরে থাকি আপনি ইমামরা লোকমা দিবেন কোথায় থাকতে হবে নামাজের ভিতরে থাকতে হবে আপনি যদি ইমামের সাথে ও শরিক থাকেন তাহলে লোকমা দিলে হবে আপনারও হবে ইমামেরও হবে কিন্তু আপনি যদি বাহিরের থেকে লোকমা দেন তো ইমামের নামাজও বরবাদ হবে আপনিও বরবাদ হবে কিছু বুঝছেন ছাত্র ভাইরা এই জন্য যেটা নিবেন ভিতরের থেকে নিবেন কার থেকে পড়েন এলেম থেকে শিখেন ব্যাখ্যা তার থেকে নিবেন কোন ব্যাখ্যা দিয়া যদি কেউ আপনাকে বিভ্রান্ত করে সাথে সাথে উস্তাদের কাছে চলে আসবেন হুজুর অমুক ওইটা কয় আপনি কি যদি আপনি বাহিরের থেকে লোক মানেন উস্তাদকে বাদ দিয়া বাহিরের থেকে যদি এলেম নেন বাহিরের থেকে যদি লোক মানেন লিখে রাখেন আমি আপনাদের এক ভাই ইউনুস বলে গেলাম নিশ্চিত আপনি গোমরা হবেন জমি দালালি করবেন সিএনজি সারাবেন লাদারি করবেন কোরআন হাদিসের খাতপাত আপনাকে দিয়ে হবে না উস্তাদের সামনে বেশি বুঝতে যাবেন না এই জন্য আমরা বলি আমরা আমাদের উস্তাদের কথা নকল করতে পারা আমাদের জন্য গৌরব আলহামদুলিল্লাহ বুক ফুলাইয়া বলি ওস্তাদ গতকাল একটা কথা বলছে ওই কথাটা আপনাদেরকে শুনে যাবে ডাক্তার মানুষের দেহের সেবা করে এটা সালেফুর মাদ্রাসার গতকালকের বয়ান ডাক্তার মানুষের কি করে দেহের সেবা করে ঠিক আছে আচ্ছা কেউ চোখ কেউ নাক কেউ কান কেউ হাট দেহের সেবা করে দেহের চিকিৎসা দেয় তো ডাক্তারের সাথে তার সহযোগী থাকেনি এদের এটার কি কম্পাউন্ডার নি কয় হ্যাঁ কি জানি বলে থাকে তো অ্যাসিস্ট্যান্ট কম্পাউন্ডার থাকেনি হে ডাক্তার রে সুরি আগায় দেয় কেসি আগাই দেয় বেলেট আগাই দেয় প্রেসক্রিপশন আগাই দেয় কাগজ আগাই দেয় কলম আগাই দেয় এরপরে গ্লাভস আগাই দেয় এরপরে ডাক্তার হাত সাবান আগাই দেয় এই যে যেই লোকটা এগুলা আগাইয়া আগাইয়া দিতেছে এই লোকটাও ডাক্তারের কি সহযোগী ডাক্তারের সহযোগী হওয়ার কারণে এই লোকটাও পরোক্ষভাবে আমাকে আপনাকে চিকিৎসা দিচ্ছে এটা আমার উস্তাদের কথা বলেন এটা আমার কি আমি শুনতেছি আর মনে মনে চিন্তা করতেছি আমি পঞ্চাশ বছর কিতাব মোতালা করলে ওই কথা থেকে কিন্তু ওস্তাদের দুই মিনিটের বয়ান আলহামদুলিল্লাহ আমার বুঝ যেটা হওয়ার হয়ে গেছে মাঝে মাঝে তো একটু নড়াচড়া হয় এগুলা শুনলে আবার আলহামদুলিল্লাহ স্থিরতা চলে আসে ডাক্তার সরাসরি আমাকে চিকিৎসা দিচ্ছে ডাক্তারের কম্পাউন্ডার যে যে ডাক্তারের বিভিন্ন সাজ সরঞ্জাম আগাইয়া দিতেছে সেও আমার চিকিৎসা করতেছে তবে একজন ডাইরেক্ট আর একজন ইনডাইরেক্ট হজরত বলেন ঠিক তেমনি ভাবে সারা দুনিয়াতে যত ওলামাই কারাম আছেন সারা দুনিয়াতে যত মাদ্রাসা আছেন ওলামাই কারাম ডাক্তার মাদ্রাসাগুলো মেডিকেল কলেজ হাসপাতাল ওরা আমাদের রুহের চিকিৎসা দেয় ওলামাই কারাম হলো সরাসরি ডাক্তার আর ওলামাই কারামকে মাদ্রাসাওয়ালাদেরকে যারা দান অনুদান দিবে সহযোগিতা করবে খেদমত করবে এরা হলো ইনডাইরেক্ট ডাক্তার তার মানে কেউ দেহের ডাক্তার কেউ রুহের ডাক্তার তো আপনি রুহের ডাক্তার ওলামাই কারামের যদি সহযোগী হয়ে যান তাহলে আপনিও রুহের ডাক্তারের সহযোগী হয়ে গেলেন চিকিৎসার স্বভাব আপনিও পেয়ে গেলেন বুঝাইতে পারছি কথাটা না বুঝাইতে পারি নাই এই এই যে আমার আগে দিয়ে যে আমার নোমান ভাই উনি আপনাদেরকে লম্বা সময় কষ্ট দিছে কি ধরা দর্শে এই বান্দারা আমি কখনো কালেকশন করতে দেখি না অনেক জায়গাতে তো দেখা হয় কিন্তু এটা কি এই মাদ্রাসার বরকত না কি এমন ধরা দর্শে বাবার যাতে আট ব্যাগ কইছে হেরে দমকায় দশ ব্যাগ আদায় ওই যে তিন ব্যাগ মিলি বিশ ব্যাগ কইছে দমকায় তিরিশ ব্যাগ করাই ছাড়ছে আর আলহামদুলিল্লাহ ওরাও আন্তরিক দমক দিছে সাথে সাথে কবুল হয়ে গেছে কারণ যদি আন্তরিক না হইতে মিয়া আমনারা দমকানোর কে হম আমনারা দমকান বিশ ব্যাগ নিয়ে কম হয়েছে এখান থেকে দমক দিছে হুজুর গ কথা কয় না এই যে আপনাদেরকে যে একটু কষ্ট দিল আপনারাও সহযোগিতা করলেন কিন্তু আপনি কি জানেন এই মেডিকেল কলেজ রুহের মেডিকেল কলেজ রুহের হাসপাতাল রুহের জেনারেল হাসপাতাল এই হাসপাতাল থেকে যত রুহের চিকিৎসা হবে কোরআন হাদিসের যত তালিম হবে যত মুফতি মহাদ্দেস তৈরি হবে যত ওয়াইজ খতিব তৈরি হবে যত দায়ে ইসলাম তৈরি হবে যত আলেম হাফেজ তৈরি হবে যত কল আল্লাহ কল আর তালিম হবে সবটার সবাব ওই রুহানি ডাক্তারের সহযোগী হওয়ার কারণে আপনার আমল নামায় পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আপাতত কথা এই পর্যন্ত একটা পর্যায়ে নিয়ে আসছি বুঝতেছেন কথা এখন এরপরে যেটা আমার মানে মূল টার্গেট এটা হলো মূল টার্গেটের আগের ভূমিকা এ পর্যন্ত মোটামুটি মূল টার্গেটের আগে পর্যন্ত আস্তে আস্তে পঞ্চান্ন মিনিট শেষ মূল টার্গেটের দু প্লেট দেড় দুই ঘন্টা বাহির হওয়া যাবে না এখন হুজুর যদি ইজাজত দেন তাইলে আমি এখানে শেষ করুন আর হুজুর যেটা ভালো মনে করেন মানে হুজুর প্রায় এক ঘন্টা হয়ে গেছে সাড়ে বারোটা বিশ বাজে গেছে হুজুর যেটা ভালো মনে করেন জি ওইটা শুরু করলে আর বাইরে যেতে না অনেক লম্বা আলোচনা শোনেন কথা বুঝাইতে পারছি তো ইনশাল্লাহ শেষ কথা কি যতদিন বেঁচে থাকবে ওলামাই ক্যারামকে নিজের দিনের মুরব্বি মানবে দুনিয়ার মুরব্বি তো এক একজন কোথাও ডাক্তার কোথাও কবিরাজ কোথাও রাজনীতিবিদ কোথাও নেতা কোথাও ব্যবসায়ী কোথাও আব্বা আম্মা দুনিয়ার লাইনে আমরা অনেকে অনেকে মুরব্বি মানি না এক একটা বিভাগের জন্য বলেন এক একটা বিভাগের জন্য এক একজনকে মুরব্বী মানি ভাই এই কথাটাই বলছি আপনি যেমন আপনার দুনিয়া হেফাজতের জন্য দুনিয়ার জন্য এক এক বিভাগের জন্য একজনকে মুরুবী মানছেন আমার কোনো আপত্তি নাই ধন্যবাদ আপনাকে তবে এই কথাটা বলি আপনার আখেরাত হেফাজতের জন্য রুহ হেফাজতের জন্য পরকালকে কামিয়াব করার জন্য সর্বোপরি জান্নাতে যাওয়ার জন্য আপনি ওলামাই কেরামকে আপনার দিন ইসলামের মুরব্বি মানবেন কি ভাই বলেন না রাজি আছে তো ইনশাল্লাহ যেই কোনো আমল করবো যা কিছু করবো ওলামাই কারামের নসিহত মোতাবেক করবো যদি কখনো কোনো নতুন ব্যাখ্যা নতুন কথা শুনি তো যেই আলেম আপনার কাছে নির্ভরযোগ্য মনে হয় যাকে আপনার কাছে ভালো মনে হয় ওই আলেমের কাছে গিয়ে বলবেন হুজুর এতদিন তো এটা জানি এখন নতুন করে এটা শুনতেছি হুজুর কি বলেন এই তরিকায় যারা আমল করবেন এরা ইনশাল্লাহ কামিয়াব হবেন আর যারা বেশি বেশি ফোনটি করবেন বেশি বেশি গুমরা